সর্বাঙ্গীণ পরিস্থিতি এবং মুক্তিযুদ্ধ চেতনা ব্যবসায়ীরা এই স্বাধীনতাকে কোন স্বাধীন পর্যায়ে নিয়ে গেছে, সেই কারণেই এই রকিবউদ্দিন সাহেবরা স্বাধীনভাবে যা খুশি তা করছেন। এর নাম যদি স্বাধীনতা হয় তাহলে 71 সালে যুদ্ধ করবার কোন প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। সম্মানিত উপস্থিতি, নিরপেক্ষ সরকার যেটা অতীব জরুরি, আমি নির্বাচন কমিশনের চাইতে নিরপেক্ষ সরকারের প্রতি অতি গুরুত্বপূর্ণ বলেই আমি মনে করি। এই কারণেই মনে করি যদি নারায়ণগঞ্জ নির্বাচনের দিকে তাকাই, এই বর্তমান বেশিরভাগ সরকারের আমলে একটি নির্বাচন সুষ্ঠু হয়নি। সুষ্ঠু হোক বা না হোক, নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে ইতিমধ্যে প্রচার পেয়েছে। তাহলে সেই আইডি যিনি আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী, প্রধানমন্ত্রীর সাথে যখন সাক্ষাৎ করতে গেলেন, প্রধানমন্ত্রী তাকে বুকে জড়িয়ে নিয়েছেন, ভালো লেগেছে ছবিটা দেখিয়ে, তার মানে কি নিরপেক্ষ নির্বাচন হলে তুমি জয়লাভ করো, নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ জয়লাভ করে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সে একটি উদাহরণ তৈরি করুন। যেমনি আইডি তার মেয়র থেকে পদত্যাগ করে নির্বাচন করেছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচন যেই সালেই হোক, মাননীয় প্রধানমন্ত্রী আপনি পদত্যাগ করে একটি নির্বাচনের ব্যবস্থা দিয়ে উদাহরণ তৈরি করুন। দেখবো সেটি আইডি জনপ্রিয় না আপনি জনপ্রিয়, আমরা সেটা দেখতে চাই। আপনি ক্ষমতা থাকতে চান দীর্ঘদিন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি ক্ষমতা থাকুন না, কত সমস্যা থাকতে চান থাকুন, শুধু গণতন্ত্রটা উপহার দিন, সুশাসনটা প্রতিষ্ঠিত করুন, মৌলিক অধিকারটা ফিরিয়ে দিন, মিথ্যা মামলাটা বন্ধ করুন। আপনি যত সবৎসর থাকতে চান তত সবৎসর আপনি ক্ষমতা থাকবেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আপনি ভেবেছেন আপনার জীবদ্দশায় আপনি যতদিন বাঁচবেন ততদিন ক্ষমতায় থাকবে, একবার কি ভেবেছেন এই আওয়ামী লীগের কি হবে? আজকে সবাই আপনার পক্ষে কথা বলছে, যেদিন আপনি চলে যাবেন সেদিন আওয়ামী লীগের লোক যখন আপনাকে নির্যাতন সহ্য করতে পারবে না তখন আপনার বিরোধিতা করবে, এই আওয়ামী লীগকে ধ্বংসের দ্বার বলতে খুঁজে যাবে। আপনি আওয়ামী লীগটাকে ধ্বংস করে যাচ্ছেন বলে আমার কাছে মনে হয়। আমি শেষ কথাটি বলতে চাই, এই দুঃশাসনের গতিতে কঙ্কাল পড়ে রইবে, ঘৃণার থুতুও জুটবে না তাদের ভাগ্যে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।